স্বর্ণবারের পাশাপাশি স্বর্ণ লঙ্কারও আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়, স্বর্ণ আমদানি নীতিমালা 2018 অনুসরণ করেই অনুমোদিত ডিলাররা স্বর্ণ লঙ্কার আমদানি করতে পারবেন। এর আগে অনুমোদিত ডিলারের মাধ্যমে স্বর্ণ আমদানির অনুমতি থাকলেও স্বর্ণ লঙ্কার আমদানির বৈধতা ছিল না। এই সার্কুলারের মাধ্যমে স্বর্ণ লঙ্কার আমদানির অনুমতি ও নীতিমালা নির্ধারণ করা হয়েছে। কর্মকর্তারা জানান, আমদানির অনুমোদন দেওয়ায় দেশে এখন বৈধ পথে স্বর্ণ আমদানি হবে, চোরাচালান ও অর্থ পাচার কমে বাড়বে, সরকারের রাজস্ব আয়।